প্রবাসীরা এখন যে কোনো দেশ থেকে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। অনলাইনে ই পাসপোর্ট করতে প্রয়োজন হবে স্মার্টফোন বা ল্যাপটপ। যে কোনো একটি ব্যবহার করে ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ই পাসপোর্টের জন্য প্রবাসীরা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং ই পাসপোর্ট নিতে কত ডলার খরচ হবে তার এ টু জেড। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। দেশের বাইরে থেকে আপনারা ই পাসপোর্টের জন্য কিভাবে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করবেন তার একটি প্রসেস আপনাদেরকে আজ আমি দেখিয়ে দিব। তার জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম বা গুগল থেকে কাজটি করতে পারবেন। আমি গুগল থেকে প্রথমে এখানে লিখে দিব ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করব। ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করার পর ঠিক এরকম একটা উইন্ডো ওপেন হবে, সেখানে ই পাসপোর্ট লেখা থাকবে, সেখানে আমি ক্লিক করে দিব। এখানে যে উইন্ডোটি ওপেন হলো সেখানে লেখা থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট বা রিইস্যু। আমরা যেহেতু এখানে নতুন পাসপোর্ট বা রিইস্যুর জন্য অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ঠিক সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে লেখা থাকবে চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজন, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো না, অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এখানে নো করে দিব। আর যদি আমরা বাংলাদেশ থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করি তাহলে অবশ্যই ইয়েস দিয়ে শুরু করতে হবে। সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেই দেশ থেকে এই পাসপোর্টের জন্য আবেদন করবেন আগে সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করতে হবে, কারণ প্রত্যেকটা দেশের মধ্যে হয়তো বা আমাদের ই পাসপোর্টের সেবাটি এখন পর্যন্ত পৌঁছায় নাই, অর্থাৎ যে যে দেশে আছে সেখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি এখানে ট্রাই করি মালয়েশিয়া থেকে ই পাসপোর্টটি করা যাবে কি না। হ্যাঁ, মালয়েশিয়া থেকে ই পাসপোর্টটি মেবি করা যাবে। তো মালয়েশিয়া ক্লিক করার পর দেখাচ্ছে সিলেক্ট দ্য বাংলাদেশ মিশন, অর্থাৎ কুয়ালালামপুরে আমাদের যে পাসপোর্টের যে রিজনাল অফিস বা অফিস রয়েছে মিশনের সেটা সেখানে রয়েছে। আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে কুয়ালালামপুর থেকে আপনারা ই পাসপোর্টের জন্য দেশের বাইরে থেকে যদি স্টুডেন্ট এবং লেবাররা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তাদের খরচের পরিমাণ বাংলাদেশ থেকে কম পড়বে। আপনি যদি 48 পেজের 5 বছর মেয়াদি কোনো পাসপোর্ট নেন সেক্ষেত্রে রেগুলার ফি হবে $30, আর এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে $45। যদি আপনি 48 পেজ নেন 10 বছরের জন্য সেক্ষেত্রে রেগুলার ফি হবে $50, আর এক্সপ্রেস ডেলিভারিতে হবে $75। আর যদি আপনি 64 পেজের 5 বছর মেয়াদি পাসপোর্ট নেন সেক্ষেত্রে আপনার রেগুলার ডেলিভারিতে দিতে হবে $150, আর এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দিতে হবে $200। আর যদি আপনি 48 পেজের পাসপোর্ট নেন 10 বছর মেয়াদি সেক্ষেত্রে রেগুলার ফি $175, এক্সপ্রেস ডেলিভারি $225। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।